নেতা রণ মাল আছে বেশমার, খেলারি মারি কর দক্ষিণ দেওয়ার পাট বারবারই তোর দিন দেখে সারি। পাথর বাই থর থর রাখে তা মানে গে জঙ্গল জান দিল, তারা দূরি রাখে বাই বারবারই তো হলে তা দুতলা তিন তালা কত দিল। গালা মিয়া বাই কি বা খেলা খেলে তাই দুটি সন্তান দিন আল্লাহ করে, এক ছেলে এক মেয়ে দিল আল্লাহ কুলে নিতে পারে যা তো পিতা মাতার ঘরে। তাঁতের শহরে বাড়ি বান্ধে বাচ্চা মালিক সোনারপুরি সুখেতে বাচ্চা করে, তাঁতের শহরে কোনো বিষয় দুঃখ আলাদা ধ্যানে তার ঘরে, একটি ছেলে একটি মেয়ে দান করলো তার ঘরে, ছেলেটির নাম রাখলো বরযুগ বলে মেয়েটির নাম রাখলো কুকুরা বলে, দুটি ভাই বোন। এইভাবে দিন চলে যায় লেখাপড়া করে বড় দুদিন কাটায়, বাদশার ভোগ বড় আশা ছেলে দেখে মিটে পিপাসা, বাচ্চার বুক ভরা আশা উজির কাজে নিয়ে আলাপ আলোচনা করে বর্জ করে বিবাহ করাবে। রাত চলে গেল সকাল বেলা হলো উজির খাওয়া দাওয়া করে নিল, মনে আনন্দে ঘোরা খানা মিয়া ভাই সারিয়া দিল তার সারা ঘোরা দূরে দাঁড়ে একবার কত দূর, এইভাবে দিন চলিতেছে এলাকাতে মিয়া ভাই ঘুরিয়া দাঁড়ায় তার ভালো মেয়ে চোখে নাই ধরে, জায়গা জায়গা এলাকা এলাকা ঘুরে বেড়া রূপসী কন্যা পায় না আপন ঘরে ফিরে না, দিন চলতেছে বলে কিচ্ছু এখানে কিচ্ছু গেল মেসিয়া শহর বাদশাহ আকবরের ঘরে, আল্লাহ দনে দয়া করে এক মেয়ে দিছে তার ঘরে নাম রাখছে দিলারাম বলে, কিতাবে প্রমাণ ছিল দিলারামের রূপ সম্বন্ধে কিতাবে উল্লেখ করা ছিল না, এত সুন্দরী কন্যা ছিল কন্যা দিলারাম, দিনে দিনে বাড়ে পিতামাতার ঘরে দাদা দাসী নিয়ে খেলাধুলা করে আনন্দে রাত্র দিন চলতেছে। উজিরাদা পৌঁছল ওই শহরে, একদিন দিলারাম দাদা দাসী নিয়ে চলে গেল সানুমান্তর ঘাটে, গা গোসল করে নদীর কাছে দাঁড়ায় মাথার সুল ধারে যাইতে উজ লক্ষ্য করে যায় রূপসীমে নদীর পারে দেখা যায়, রাখাল কোনের কাছে জিজ্ঞাসা করলো বাচ্চার মেয়ে বলে প্রমাণ হলো দাদা দাসী লইয়া দিলারাম বাড়ির দিকে আসতেছে, উজের বাসা বাসা ঘুরে ফেরা আসতে সারসে ঘুরা, বাড়ির মধ্যে দিলারাম খারা বাড়ির বাড়ি থেকে উজির খারা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কে আপনি? আমি বাদশাহ মালিকের উজির। বসেন বসেন এখানে। দরবারে বসলো চা পান খেলো মুখে আলাপ করলো পত্রখানা দিল, পত্র পরে দেখে বাচ্চা মালিকের ছেলে বর্জুকের বিবাহ করাবে, তাই বলছে সৌভাগ্য সুকপাল আপনি আমার মেয়েটা দেখলেন পছন্দ হয় কিনা, বাড়িতে সংবাদ চলে গেল ছেলে দাসগণ ছিল দিলারামের সাধন করলো বিছনাপত্র দিল, উজির বাড়ির মধ্যে চলে গেল দিলারামের আয়নে বসাইলো যা প্রশ্ন করলো প্রশ্ন উত্তর দিল, মেয়েটাকে পছন্দ হলো বাড়ির বাচ্চা চলে গেল খাওয়া দাওয়া করে নিল, বিবাহ দিন তারিখ করবে দুইটা ওদের সাবলকরা তাঁতের সরা আসতেছে, দিন চলতেছে কয়েকদিন গেল তাঁতের শহরের দরবারে জ্ঞাপন ছিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সংবাদ উজির সাহেব? পত্রখানা দিল, পত্র পরে দেখে মেসিয়া শহর বাড়ি বাদশাহ আকবরের কন্যা, মেয়ের নাম হবে দিলারাম, ছোট থেকে বড় পছন্দ হলো, বুধবার দিন বিবাহ দিন তারিখ করে পত্রখানা পঞ্চানি আরম্ভ করলো, দিনে ভরে দিন চলতেছে দুনপকে বের আয়োজন হইতেছে, এক এক করে বুধবার এসে গেল বাদ্য বাজনা বাজাই বর্তক বিবাহ করবার যাইতে, বাদিল 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 মহান মোরাল বাসি বাজে রে, মহান মোরাল বাসি বাজিল রে, মহান মোরাল বাসি বাজে রে, কে শরণ বিদঙ্গ বাজে আর বাজে বাসি, ঢোলক কোলাট বাজে আর বাজে কাশি, এসরা যতরা বাজে কত কবু ভাই, ইংরাজি যে কত বাজে পৌঁছে গেল বলতেছি সবার, আমি রানা স্বামী রানা ফুল বিছানা দিল সারদার বিছানা মানুষ
দেশের দোস্তর মতে বিবাহটা পঞ্চল বিছনাপত্র দিল, ঝারদার বিছনা পড়ে গেল, লোকজন বসলো, আমার প্রমাদে খাওয়াটা হয়ে গেল, দেশের দোস্তর মতো বিবাহটা ফরগা নিল, আমার প্রমাদ চলতেছে, নিত্য নাচ গান হইতেছে, বাড়ির মধ্যে দাসদাসীরা আনন্দে আলাপালোচনা করতেছে। দিদি কি রঙবর সাজন করবি না? সাজাবো না, আজকে তোমার রহমতের দিন। চোদ্দাসী হাসতে হাসতে চলে গেল ঘরে রঙবর সাজন করে। কেমনে সাজা সাজাও? অতি প্রথম সোনার ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করলো, নিচে ফানুসের বিছানা দিল, স্প্রিং এর গদি ফালালো, ফান করা বিছনা মধ্যে বাতাস করা হাইরে বিছনা রে, কারেন্টের পাকা ফিট করা, সুইচটা দিলেই তিনদিন করে মিটিমিটি হাওয়া বসতে আছে, সুগন্ধ সরে ভরতে আছে, রাবণপুরি সাজন করতে আছে। দিদি কি বাতি লাগা? ঠিক আছে লাগাও ভাই, বিয়ের মধ্যে আসলে যেমন তোমার বাতি লাগায়, কত রঙের বাতি কোন লাগবো? লাল বাতি, লীল বাতি, দলা বাতি, কালা বাতি, ওল্ডে বাতি, ব্লু বাতি, ইলেকট্রিক, হেজার লাগে, চোদ্দ লাগে, সান লাগে, লন্ঠন, খুশি চাঁদ, মশলা বাতি, তসলাইন, মেসলাইন, ঘিয়ে বাতি, চিবা সাবে, মোমবাতি, বাতি জ্বলে জ্বলে গো, বাতি নেবে না গো আল্লাহ, নিলো আর বাতাসে বাতি জ্বলে। আমাদের দুইটা দুই দিন কত হলো বরযোগ দিলেন আমারে বিবাহ করে, বাদ্য বাজা বাজা বিয়েটা আসতে এসে। দেশে দোসর মতে বিবাহটা পঞ্চিল, লোকজন খাওয়া দাওয়া করে ঝারদার ঘরে চলে গেল, বাদশাহ মালিক পুত্রবধ ভাইয়া আল্লাহর দরবারে দুটা হাত তুলে দুয়া আশীর্বাদ করে রাত্রে খাওয়া দাওয়া করে ঝারদার বিছানাতে শুইল। রাত চলতেছে, সকালে উঠতে সবাই লক্ষ্য করে চা বাদশাহ মালিক মারা গেছে, তাই দেখবার ভাই ভাই বোন পরে গেল, নিজের রানী কান্দিত সে করিয়া হায় হায়, আমার আগে প্রাণ স্বামী দুনিয়া সারিয়া। দেশের দোস্তর মতে গুরকা ফোন করলো কান্নাকাটির মধ্যে, এক রাত একদিন গেল রানী ছবি লক্ষ্য করে চায়, সিংহাসন খালি থাকবার পা বরযুগের ধরে বসায় সিংহাসনে, পরে বরযুগ তাঁতের শহরে বাদশাহ হলো, বাদশাহ হইয়া দিলেরামের নিয়া আমোদ প্রমোদে রাত প্রতিদিন কাটায়, দরবারের প্রতি কোনো খেয়াল কোনো লক্ষ্য নাই, তিন দিন চার দিন সাত দিন দশ দিন যান, একদিন দরবার গেলে যায় না গেলে না যায়, এইভাবে তিনটা মাস গত হয়ে যায়। তিন মাস পরে মায়া চিন্তা করে ছেলে যেভাবে সংসার করতেছে এভাবে একটা রাজত্ব চলতে পারে না, বরযুগের ধরে মা বসলো ঘরে আলাপ করে। বাবা বরযুগ কি মা, তোদের চোদ্দ বংশ একটা নিয়ম প্রথা আছে, তোমার দাদা বানিস করেছে, তোর বাবা বানিস করেছে, বানিস করার উপযুক্ত সময় হয়েছে, আমি মা হয়ে কথাটা বলতেছি, লোকজন লইয়া 12 বছরের কারণে বিদেশে বানিস করতে যাও। দুঃখে যাই মরিয়া, কেমনেতে যাইব বিদেশে তে মাগো, বানি জেলা সেতে চলে যাব মা গো, অভিশাপ দিও না। কানে সবই হুকুম পাইল, লোকজনকে হুকুম দিল, জালতা এদিকে মালপত্র জাহাজে উঠানো হইতেছে, যা যা দরকার সাদা বড় হইতেছে, এদিকে বরযুগ চিন্তা ভাবনা করে চলে গেল আস্তে আস্তে দিলারামের কাছে। দিলারাম দিলারাম কে স্বামী, হাসি মুখে কর বিদায়, আমি যাব বিদেশে গো, মরে থাকব দিলারাম, আমি বিদেশে গো, মরে হায়।
হবে কেন ও বাগিনী রে করেছিলে করবো দিলারাম, আমার যেতেই হবে, মায়ের কথা আমার রক্ষা করতে হয়। তুমি আমার হাসিমুখে বিদায় করে দিলারাম। আমি বিদেশে, তুমি থাকবো তোমার বাবার ঘরে, দাসিনী আমোদ প্রমোদ করবে, বিদেশ থেকে আমার মন বলবে না জানি দিলারাম কথা আমোদ প্রমোদ করতেছে, তোমার কথা মনে হলে মনটা ভেঙে যাবে, 12 বছর টিকতে পারবো না বিদেশ নগরে। দিলারাম যদি 12টি বছর আমি থাকতে পারি বিদেশ নগরে, 12টি বছর তোমার কষ্ট করতে হবে না তো মন্দির ঘরে। কেন স্বামী, 12 বছরে খাওয়ান খরচা বরণ পোষণ আগুন থেকে পানি পর্যন্ত যা দরকার মন্দিরে উঠে চলে যাব, 12 বছর পরে এসে দরজা খুলে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবো, যখন আমার সম্মুখ দর্শন করতে পারবে না। তবে কেনে বাগিনী রে করেছিলে আগুন থেকে পানি পর্যন্ত যা দরকার পাই পাই করে হিসাব কইরা মন্দিরে উঠাইয়া সকালবেলা ঘর থেকে বাহির হলো। দিলারাম ঘরে দরজা বন্ধ করলো, যাই নামাজ বিচা আল্লাহ কাছে আরাধনা করে বরদুক চলে গেল মা আর বোন কুকুয়ার কাছে, হাত ভরা সিন্দুর নিল। মা বোন কুকু আছে দেখো আমার হাত ভরা সিন্দুর, ভাই এই সিন্দুর দিয়া দিলামের ঘরে দরজা লিপতে যাচ্ছি, যদি ভিন্ন কোন পুরুষের পালা দেখা দরজার পরে দিলামের 7টা টুকরো করে বাসায় দিয়ে দরিয়ার ঘরে। মা এনে জাহাজে ধরে নিয়ে গেল নদীর পারে, উঠাই দিল জাহাজের পরে বরদুক 12 বছরের কারণ এইভাবে তুমি ভাই চোদ্দ দিন গেল তাই সমুদ্রে জাহাজ চলে গেল, কিনারা তুমি আবার জাহাজ বাজিল তাই বড় যুগে বাদ মানে করে জাহাজের বিছানাতে ছিল বরদুক, উনি একা জাহাজের উপরে শুলেন, বালিশে হাত রেখে ভাবতেছে কার কথা, দিলারামের কথা। ভাবতে ভাবতে জাহাজের উপর ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে একটি কামেল পীর সেতানা ধরে বলতেছে বরদুক যদি থাকতে পারো দিলারাম বেসারে গো মারে হায় হায় তনটি লইব গো জন্ম দিলারামের উপরে গো মারে হায় স্বপনে দেখায়া কামেল আচম্বিতে বড় যোগ বাদশাহ দয়াল, এটা আমি কি স্বপ্নে দেখলাম, আমি কেমনে যাব, আমার তো পাখা নাই, আমি কিভাবে যাইতে পারি, পাগল হয়ে গেল বলে কি সেখানে। এই রাত্রে কিচ্ছা চলে গেল পাহাড়ের মধ্যে সিয়া মুরুগের কাছে, এমন বিকট বড় পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট না ডুবলে এই পাখি পানি পান করতে পারে না, গভীর রাত যখন হলো সমুদ্রের ঠোঁটটা ঢুকাই দিল পানি পান করবে, এর মধ্যে মানুষের কান্না পাখির কানে গেল, পাখি পানি পান করা বন্ধ করে ভাবতেছে হায় রে দয়াল বহুদিন যাবৎ সমুদ্রে পানি পান করি কোনোদিন কাহার কান্না শুনলাম না, আর আজকে কান্না শোনা যা, ও দয়াল তুমি আমার জবানটা মানুষের মতো করে দাও, আমি তারে জিজ্ঞাসা করি সে কেন কাঁদে। আল্লাহ তাআলা পাখির ফরিয়াদ কবুল করলো, জবানখানা মানুষের মতো করে দিল, তাই পাখি জিজ্ঞাসা করে কে কে তুমি এত রাত্রে সমুদ্রে কাঁদো তুমি কে, তাকায় দেখে বিরাট চেহারা বারবার জিগায় তাই বলছে আমি আমি একটি মানুষ তুমি কে, আমি একটি পাখি পাখি আরে মানুষ তুমি এত রাত্রে এই জাহাজের মতো কাঁদো কেন, পাখি তোমার কাছে আরে মানুষ তোমার কি দুঃখ কইলা বলা, পাখির কাছে প্রকাশ করলো
পাখি শুনে চোখের পানি ছেড়ে ভাবতেছে, হাই রে দয়াল কি খেলা খেলো তুমি মানুষের ঘরে, আজকে রাত্রি করে বর্জু যেতে পারে দিলের আমার বাসায়, অর্থাৎ টাকানায় যে উড়ে যাবো, জাহাজে গেলে 14 দিন, আজকে রাত না থাকতে পারলে সারা জীবন আট খড়ে থাকতে হবে তাতের শহরে। মাহবুদ গো তুমি সহায় থাকিও, আজকে রাত্রে এই মানুষটাকে আমি উপকার করবো, আজকে রাত উপকার করলে এর ফাস্টার তাকে আমার পর্যন্ত আমার লাগে দোয়া করবে। মানুষ আমার লোক প্রতি আপদ হ, বেলা উঠবার আগে আমার কাছে আসবে কিনা? তাহলে আমার পৃষ্ঠটা আঁকড়াইয়া ধর, পৃষ্ঠ সরাইয়া দিল, আঁকড়াইয়া ধরলো আকাশে একদিনের রাস্তা আসতে এইভাবে 14-20 সপ্তাহ রাস্তা আসলো, করে নামলো। যা মানুষ আমি বসে আছি, বেলা উঠবার আগে আমার কাছে আশা করবি। দরজায় খারা ডাক মারা, গ্রাম গ্রাম আমি তোমার সত্য স্বামী, দরজা খোলে তোমার বহু কষ্ট করে দিলাম রাম, আমি আসিয়াছি তোমার আমার বিরক্ত করো না, বহু কষ্ট দিলারাম আসিয়াছি। দরজা খুলতে পারি, তুমি যদি আমার প্রমাণ পরীক্ষা লাস্টিং করো। তোমার প্রমাণ পরীক্ষা? আমার স্বামী হাতে একটা আংটি আছে, আংটির মধ্যে স্বামীর নাম আছে, আংটিটা খুলে ঘরে দরজা চোখের এসে ডাল দাও, আংটি করে আসবো, আংটি নাম পাবো, দরজা খুলে দিব, আংটি নাম পাবো না, দরজা খুলে দিব না। বিপদের কথা, হাতের আংটিখানা খুললেন, ঘরে দরজা চোখাটে এসে যে ডাল দিল, আংটি করে চলে গেল। খাবাতে আংটি হাতের মধ্যে লক্ষ্য করে চায়, স্বামীর নাম আছে বিশ্বাসটা হলো তাই থাকবে পায়, তাই দরজা খুলে দিল, বর্জ্য ঘরের মধ্যে চলে গেল। এখনো দিদি দিগাল পারি তারে বন্ধু রূপে মরি, খাইল ভাই সুখের খানা করিতেছে আলোচনা, স্বপ্নে যা বর্জু দেখেছিল সম্পূর্ণ কথা দিলারামের কাছে প্রকাশ করলো। বর্জুকার দিলারাম একই বিছানাতে শুইল, দুপ্রহরাত গত হলো, একটি প্রহর রাত্র থাকতে ওই রাত্রে দিলারামের গর্ভস্থিতি আল্লাহ তাআলা দান করলো। রাত ভাবলো একটু বিশ্রাম করে যাই, এই কথাটা ভাই বা আস্তে আস্তে শুইল ঘুমে, কাল ঘুমে চলে গেল, রাত্র প্রায় বর্ষা হইল গো, ফুল বাগানে পাখি কান্দিতেছে, ফুল বাগানে পাখি কান্দিতেছে। পাখি কেন কান্দে? পাখি ভাবতেছে রাত ফর্ষ হয়ে গেল, এখনো মানুষটা আসতেছে না, আমার যে বিকট চেহারা, সকালে উঠতে যে ব্যক্তি আমার চেহারা দেখবো ওই লোকটা কেন হার হয়ে মারা যাবো, আর আমি বলতে গেলে রেখে যাই কেন? সকালে উঠতে জাহাজের মধ্যে লোকজন না পাইলে মাথা আশ্রয় মানুষগুলো মরবো জাহাজের ভিতরে। দুচকের পানি সেরা পাখি কানতেছে, হঠাৎ করে বর্জু চেতন পাইলো, বিছানা থেকে মুচড় দিয়ে উঠলো, ভাবতেছে রাত জানে কত টুক আছে, দরজা খুলে দেখে রাত পাই ফর্ষ আবার পথে, পাখির কথা মনে পড়ে গেল, দিলারামের কথা ভুলে গেল, ঘরের দরজা এক পাল্লা খুইলা আর এক পাল্লা বন্ধ করা, জুড়ে দৌড়ে যাইতেছে বাগান মিলে, পাখি গেলে আমি কেমনে যাবো, রাখা করে চলে গেল, পাখি বৃষ্টি দিল আঁকড়ে ধরলো আকাশ যাওয়া শুরু করলো, কঠোর পরিশ্রমে নামাইল, পাখিটা জঙ্গল বলে চলে গেল। আল্লাহর মহিমা, এখনো সূর্য ওঠে নাই, তাহাই বলছে লোকজন রে তোমরা বিছানা থেকে উঠা, অন্য জায়গায় জাহাজটা ছেড়ে দাও, লোকজন জাগলো, অন্য জায়গায় জাহাজ ছাড়লো, বর্ষকের মনে আশা, আজকে রাত থাকে আসলাম দিলারামের কাছে, সে সন্তান তার হবো, আসবো 12 বছর পরে, সন্তানের মুখটা দেখবো, সারা জীবনের দুঃখ গঙ্গার জলে বিসর্জন দেবো। এই আশা লইয়া বিদেশে জাহাজ ছাড়লো, রোগ ইচ্ছে এখানে ইচ্ছা গেল পারে ভিতরে, সকালে ছোট বোন কুকুর লক্ষ্য করে যা বাবির ঘর ধরে যাচ্ছিল, তাই দেখবার পা মা যাই দেখে মাথার সুরগুলি এলোমেলো অবস্থা আছে, পেশায় পেশায় সুরগুলো ধরে, ব্যথা হাতে নিয়া ঘুমন্ত অবস্থায় দিলারামের পৃষ্ঠে,
দিদি দিদি আমি মারছে কেন দিদি? তোমাকে মারবো নাকি পূজা করবো? সতী নারী আমার ভাইকে সিফারিশ করতে, এদিকে তুমি ভিন্ন পুরুষ না নারী। বিশ্বাস করো দিদি, তোমার ভাই এসেছিল। আম্মা আম্মা গো, আপনি বিশ্বাস করুন, আপনার ছেলে আসলো। আম্মা গো, আমি বিশ্বাস করবো, ওই পোড়া মুখে আমি বিশ্বাস করবো। চক্ষারি আমার ছেলেকে সিফারিশ করতে, এদিকে ভিন্ন পুরুষ না খেলা করছো ঘরের ভিতর। এখন যদি আমি থাকিল সত সখী স্বামী আমার দিত, ওকলে বাসায় স্বামী কোথায় চলে গেল? সতী পুত্র বধূর মুখ দর্শন করতে চাই না, হুকুম দিলাম তোমরা রে হাত বন্ধন করো, চক্ষু বন্ধন করো, ফালকিতে উঠাও, খাদ্য সংগ্রহ করে বনবাসে দিয়ে আসো, হদুপ পাহাড়ে যেন ফিরে না আসতে পারে আর তাঁতের শহরে। হুকুমটা দেখুন, হুকুমটা পাইলো, পালকি সাধন করলো, তাই দিলাম ধরে চক্ষু বন্ধন করে ফালকিতে উঠাইলো, খাদ্য সংগ্রহ করে নিতেছে হদুপ পাহাড়ে, চোখের তোলা ভোগ বাসে দিলাম কি কাজ। স্বামী দেখা যাবাসি, স্বামী যদি আসে দেশে তোমরা সবে বলিয়া দিবে তারে দিতে বন। এই ভাবে দিন পর দিন চলে যায়, খাদ্য খাওয়াইয়া দিলারাম লইয়া যায়, এই ভাবে অনেকদিন ব্যাগত হয়ে গেল, তো পাহাড় নিয়ে নামাইয়া নিল। ঘরঘর কি কি অন্ধকার জঙ্গল এখানে ফেলে তোমরা চলে যাবা? জঙ্গলের ভিতরে পরে ঘুরে বেড়ালে তবা ছেলে শুষে খায় পান বাসা কি খায় মাহবুদ গো। সেই মতো একটু দয়া মালা আমার দয়া করি আগে ভাবে দিন পরে দিন চলে যায় জঙ্গলার ভিতর, জঙ্গলায় জঙ্গলায় ঘুরে লতা পাতা ছিঁড়ে চুষে খায় প্রাণে বাঁচায়, এই অবস্থা দিন চলে যায়। সম্পূর্ণ কিছু বুঝে নেন, জোর যোগ বিদেশে যাইতেছে, আগে 12 বছর পরে সন্তানের মুখ দেখবো, এই তার আশা বিদেশে যাইতেছে, এদিকে গর্ব লইয়া দিল জঙ্গলাতে ঘুরতেছে। রানী শুনে চিন্তা করে তাঁতের শহরে নতুন করে কিচ্ছা চলে গেল ইরান শহরে। ইরান শহরে ইরান শহরের মধ্যে ধনী সংখ্যাটা বেশি, গরিবের সংখ্যাটা খুবই কম। আরেক ভাষা বলে যে দেশে বলে মানে জঙ্গল, ওই দেশে সাতগর কাঙ্গাল। বাদশা বাড়ির কিছুটা কাছে একটা কাঠুরিয়া বাড়ি ছিল, জঙ্গলে কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো, 200 টাকা যাই হতো, দুঃখ কষ্টে দিন যাইত। এই কাঠুরা আর সন্তান নাই ঘরে, বর্তমানে বয়সটা বৃদ্ধ কালে পরে, দুর্বল অবস্থা। কিরকম দুর্বল? জাগা নাই রে দুনিয়া।
করলে তেফাত শয়তান হবে রে তফাত। মানুষের পাট মানুষ বাজে তবে কেনে মাঝে মাঝে শরীয়তে লাঠি বাবুল জালাল কয় ভাবিয়া দেখিলাম পৃথিবী কোন জায়গা নাই রে খালি, কোন জায়গা নাই রে খালি, শুধু আছে মানুষের পা। খুব দুর্বল বয়সটা বৃদ্ধকাল, সন্তান নাই ঘরে, কি করা যায় চিন্তা ভাবনা করে কিরকম দুর্বল, হাঁটতে যাইতে নিজ দিয়ে উঠতে হবে, এরকম দুর্বল। আর কাঠবানি এটা কিরকম মেয়ে ছেলে, কাঠবানি কয় সন্তান হয় নাই হয় নাই, কালে কামাই রেখে যাবো, মূল্যে কারা কামাই খাবো, এক টাকা কাঠা কামাই করে আরো তিন টাকা হাওলাত করে চার টাকায় পোক্তা পিনটা আসে না, কুত্তগুলি বাড়ি করে বেড়ে সকলে যাবো রে। এইরকম কাঠরানি হাতে গেলে কাঠরা খালি কয় কাঠরানি আসতে কথা বলা, আমি রাস্তা কথা বাতা করার পাতাম না, আঙ্গা মায়া ফুমু উষ্টি গুষ্টি যে আরাম করে আছে করবো, তোমার কি আছে মারার বুড়ে, তোর কথা বার্তা শুনলে আমার বিশ্রাম করতে চাইছিলাম, তুই জানি সংসার তোমার কাছে সংসার চিন্তা আছি, এই যে কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে গরম কুইরা থেকে বয়ে হয়েছ, কামাই নাকি খাওয়া নাকি হার উইরা থেকে আসে, আজকে যদি মরার পরে কাট কাটবো না যাও এক কুথানের মান্দার আর বাঙ্গা হবে। সারা যেমন দুঃখের মধ্যে পেলাম আমার সুগুলো না যাই একটি সন্তান যদি দয়া হল দিতে
সন্তান আমার ঘরে নাই। দয়াল, এই তো জঙ্গল, এই জঙ্গলে সারাটা জীবন কাট কাটলাম, তবু আমার দুঃখটা হালা হলো না। কি করি, কিছু করি না, কাটলে পেটে বাদ জুটতো না, কিছু করি কাটি দল, কিছু করি কাটি। দয়াল কত ধরে কুদ দে, তবু করি সয় না, সরল দে শক্তি নাই। কি করি, কিছু করি কাটি না, কাটলে আমার পেটে বাদ জুটতো না, আমার পেটে বাদ জুটতো না। একুরালে আওয়াজটা হঠাৎ করে কুরালের আওয়াজ দিলারাম কানে গেল গো, হায় 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 রে। চলে আসুন, ছায়া দেখে একা ঠুরিয়া জঙ্গলায় কাটে কাটে গো মার হাত। ওই কারোর দেখে দিলারাম আসতেছে, আশ্রয় লইব এদিকে কারোর কয় দয়াল। আর তাদের খড়ি এলে মাছি না খাওয়ার হইতাম, কি করি সহ্য না, কিছু করি আহা আর সহ্য না, যে আলোই গাড়ি কাত না গাড়ি সকলটা হয়ে মরম জোরাইতেছে। ওইদিকে আস্তে আস্তে দিলাম আসতে আছে, হঠাৎ কাঠলে লক্ষ্য করে চা হাইরে মা ভাই রে রে মা ভাই রে ফাইন কামাইছে, যে শুনে মা ভাই পাহাড় মতো পাইছি, বাড়ির কাঠবানি খেলাগুলো হয় না, খেলাগুলো হয় না, এটা ধরে লইয়া এক মিনিট আমগা ভাত না ভাই, বাতাস খাই তেরো দিন থাকবা ভাবে কথাবার্তা। মেয়েরা তো চালাক বাবা বাবা, তুমি আমার ধর্মের বাবা, আমি ধর্মের মেয়ে, একটুখানি আশ্রয় বাবা কারণ তোমার মায়ের খবর জানো, তোমার মা আর দেলে সাক্ষাৎ দাবি, তার মানে আমি কাটকে ভাত খাই মা গো, শরীরের মতো তো আমার বিশ্রাম আছে, একটু যদি বিশ্রাম করবার চাই আমার কাট করে ধরে গুম গুমে ধরে কিলে শুনছো। আরে বাপরে, তুমি বাড়ি থাকবার চাইলে আমার ধরে তোমার জুড়ে কিল মারে, জুড়ে কিল মারে, কিল মারে মা গো পাতায় হাল দে, আমি মাকে বুঝাই লবো আমার লয়া বাবা যাও গো, আমি বুঝে ভাও করবো, আমি নিয়ে যাবো বাবা। মা গো তোমার মায়ের যদি ভাও করতে পারো তাহলে আমার পিছনে পিছনে বাসায় যাইতে পারবা। মা গো তোমার নাম কি? আমার নাম দিলারাম। ও মা গো পোক্তা নাম, দিলারাম লইয়া বাড়ির দিকে আসতেছে, খড়ির খবর নাই, কুড়ালটা যে কই নাই এটার খবর নাই। ওই যে কারণে মোরাদাটা হাতে লইয়া বাড়ি এক সুরতাছে, দেখে কারোরা কইতাছে মামা দিলারাম এখানে তার আসছে মা, ওই যে ওই যে বাড়ি এক সুরতাছে, আরে তোমার মা হবো। আচ্ছা ওরে এক জালে সাক্ষাৎ দাবি, আচ্ছা তুমি যা ভাব করো গা, আমি এখানে বসলাম, আচ্ছা যদি ভাব করতে পারো তো বাড়ি থেকে ডাক দিবা, আর না ভাব করা পাইলে তুমি আল্লাহ রাস্তা পাঁচ বাড়িতে যাও গা, খুদা রাস্তা আমি বিকেলে বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা এখন সাহস তো দিয়ে দিল, এর মিল ফলানি তো কথা ভাই, কায়ার মধ্যে মায়া ডাকের মধ্যে মধু, পাশে খারা ডাক মারা আম্মা 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 গো আম্মা আম্মা আম্মা, তুমি আমার মায়ের হও কিবা করে শুনছো না আম্মা, দূর থেকে চা দেখি আমরা না আমার মতো দেখা যায় আঙ্গারে, আমার হাত পা নখ চুল কান দুইটা ঠোরজান পিড়ি পিড়ি করতেছে, মা গো তোমার নাম কি? আমার নাম আছে গরিব মাসের নাম আছে, আমার নাম দু অমৃতন, আমার নাম দু খমিতন, মা গো মা বলিয়া ডাক পড়িল ঠাকুরানি শান্ত বলো দিলারাম রে জরাইয়া দুর্ভোগ, একটা মধ্যে আর একটা দুইটা তুলো হারাবো, যা বলো চল তাই গো, তুই তো আমারে আমার ডাকলি তোর বাবার ছিল গো, আমার গো সিমি পাহাড়ের মধ্যে যা কাট কারে অড়াই না চেহারা কি ভাই, চেহারা শোলে বেতো ঘর করা গুস্তাই ঘর করা হার, আমার গো আমরা বলে ধরে ধরে খিলেন বই চালাই কাট
সালাসরে বিছানাতে বসে কান্দাকাটি করে কাঠুরা কাঠুরানি পাশে বসে জিজ্ঞাসা করে দিলারাম বলছে, বাবা গো দুঃখের কথা বলার মতো কোথাও জায়গা নাই, আমার মতো দুঃখী নাই, আমার নাম হলো দিলারাম, স্বামীর নাম বরযুগ, আমার গর্ভে সন্তান আছে, আর কোনো পরিচয় দেয় না, শুধু কাঁধে। রাত চলে গেল, সকালবেলা হলো, কাঠুরা ডাকা শুরু করলো, আমার দিলারাম, মা দিলারাম কই গেল গো? কি বলছো? মা গো আমার কাঁথা আছে মা, আমি তাহার যাই কাঠ কাটে নিয়ে আসি গা, কাঠ কাটে না কাটলে তুমি খারা কি? আমার ধন সম্পদ টাকা পয়সা নাই, কি দিয়ে আমি কাঠুরা বাবার সাহায্য করবো? না না, আমার গলে একটি মুক্তার মালা আছে, এটা আমি বিক্রি করে ফেলবো, বিপদাপদের জন্য জিনিসপত্র থাকে। গলে থেকে মুক্তার মালা কেনা খুললেন? বাবা বাবা তুমি জঙ্গল থেকে যাওয়া বন্ধ করে দাও বাবা। জঙ্গল বন্ধ করলে আমি খাবো কি করে? তোমার চিন্তা করতে হবে না, আমি একটি মালা দিচ্ছি, এই যে মালাটা লয়ে যাও। মাগো এটা কি ভাই করছো? মাগো সিলেক মারছে, এটা কি ভাই করছো? এটা মুক্তার মালা মাগো, আর দাদা বাদশা জমিদার সদাগর বড় বড় লোকের বলছে, এটা না মুক্তার মালা মাগো। আর দাম কয় বেশি হবো? এর দাম কয় বেশি না বাবা, এর দাম না অনেক টাকা। কিরম টাকা? এই হারের দাম 1,00,000 আমি হার নিতে পারবো না মা। কেন? আমার কিলেই মারতে ভাই, সালার টাকা চুর, এত দামি হার কই পাইলো? ধরো আটটা কাটতাছে মা, হারটা নিয়ে যাও, কোনো মানুষ ধরলে আটকাইলে আমার সংবাদ দিও, আমি যাই সিনে তোমার নিয়ে আসবো, দেখবো লোকটা কত মিটার নিয়ে থাকে, এখন পারতা না? না পামো না, এখন ফাড়ায় হাল দিব। হারলে যাইতেছে, কোনো কথা বার্তা নেই, বল রে যাইতেছে, আড়া মানুষ বল রে যাইতেছে, বাবা রে হাতের মানি না, হাতের হতো না, যায় আর ডাকা ডাকি করতেছে। মুক্তার মালা দেখে পাগল হয়ে যায়, মুক্তার মালা বিক্রি করবা? হ্যাঁ বেচাল তুমি, আমি নিবো, আবার নিয়ে বেড়াতে দুমার ভান না। মুক্তার মালা উদাউট মার্কেট, মার্কেটে নাই, যার দাম 2,00,000 টাকাতে মিলবে না। এটা কাঠুরা কোথায় পেল রে? বালু হয়েছে, ওই তো হিসাব জানেই না, আমার তো দুধ পায়ে গেছে, ফাই মেরে নিউগা, ফাই মেরে নিউগা। ভাই কাঠুরা দেখো ভাই, তোমার সাথে আমার ছোটবেলা প্রেম প্রীতি ভালোবাসা, একসময় দোকানে আসতা ভাই, বিড়ি বুক্তি খাওয়াই দিতাম, এটা দিতাম কত হারের দাম 1,00,000 টাকা 1 পয়সাও কম নাই। এবার দাম পাইলো কই? দামটা ঠিকই চাইছে, আমি তো ভাবছিলাম গুড়া নয় একটা হাতে মিল গেলে অন্তত হারতে পারে, তারা টাল করে দেনা মেয়েটার গলে হার টাপিলে দিল, খালখালে মেয়েটা হাসতেছে, এদিকে 1,00,000 টাকার টাকার ব্যাগ লইয়া আস্তে আস্তে মহাজন আসতেছে। এই যে বাড়িতে গেছে, সুতরাং আসে কি নাই? একসঙ্গে 10 টাকা দেন 1,00,000 টাকার কি দুনিয়াতে আছে? মহাজন ভাবলো ইনিবার পাইতো না, তাই টাকা পয়সা গুনে বেগে উঠাই দিল, কিছু টাকা হাতে দিয়ে দিল, টাকা নিয়ে দোকানে গেল, একটা শাড়ি কিনলো 150, আরেকটা কিনলো 50, আরেকটা কিনলো 960, লঙ্গি নটা কি না ভালো সদাই কইরা বাড়ি থেকে আস্তে আস্তে জ্যানধান মানুষের ওই মানুষ করে বাঁচা যায় না। তাই আসলো ঘরে, দিলাম একটা টাকার ব্যাগটা দিল, দিলাম টাকার ব্যাগ পাইলো, রান্না বাড়া করলো, খাওয়া দাওয়া করলো, সকালবেলা হলো, টাকা পয়সা গুনে শেষ করলো। বাবা এই টাকা কি করতে চাও? এতগুলি টাকা আমি ঘর পাতা খাই দেয় ডাকাত, একের 3-5টা গুইনা ভরবো, এই বাস্তা মতো ভৈরা আমার পুকুরের মতো রাখবো ডুবাইয়া।
বুদ্ধি বাবা তোমার বড় মাথা নিয়ে গুম্বর কি ভাই সকির পাহাড় টালকি মারে খাই টাকা লইয়া বসা রাখা যাবো না, টাকা লইয়া পাহাড়ে যাও, কাঠ নিয়ে আসো, বাজার থেকে টিন নিয়ে আসো, চুয়ারি কর তোলো, সাবরা দাও, আমাদের জমি রাখা হোক আর অভাব পড়বে না, তাই টাকা লইয়া পাহাড়ে গেল। টাকা হলো জিনিস করতে কয়দিন, একটা সোয়ারি ঘর দিল, দুসলা সাবরা দিল, বাড়ির তিনটে ঘিরা করলো, পূর্ব পশ্চিম দুটা দরজা, হালের গরু দুধের গাভি বসে বান্ধা কামলা জমি সাফ করা, এই গ্রিমেন্ট একটা ধান কিনে বাড়ি বোঝাই করতেছে, কয়েকদিনের মধ্যে কাটবা ভাই বেশ আস্তা নিয়ে গেল গা পরিষ্কারে দুখুরি মার খুলে তুলে দিল, মায়ের লক্ষ্য করে চা আকাশে চাঁদ, কপালের মধ্যে কালো তিলকের একটা জন্ম দাগ, দুটো বদলে সোমার সন্ধ্যা লাগাই দিল, জাদু দুধ খা মায়া কি কয় বাবা গ আফসোস করে স্বামী থাকলে কত আনন্দ হতো, স্বামী নাই তো আমার আনন্দ নাই। ও ভাই যে তারিখে যে দিনে দিলে আমার ঘরে থেকে একটা সন্তান প্রসব হইলো, ওই তারিখে ওই দিনে ওই সময়ে একটি সন্তান বাদশার ঘরে জন্ম নিল, সন্তানটা রুগা বিশ্রী চেহারা। সাত দিন কথা হলো, নরসুন্দর বা নাপিতাকে নিয়ে আসলো, নাপিতা মাথা খেরি করে দিল, দশটা টাকা পাশের চাউ দিয়ে নাবিদকে বিদায় করে দিল, নাবিদ গেল বাচ্চার ঘরে, বাচ্চা ছেলে মাথা খেয়ে করলো, পাঁচ টাকা পয়সা আদর্শে চাউ দিয়ে নাবিদকে বিদায় করে দিল, নাবিদ যেই বারকে যায় কাঠোর নাতিনের গুনগান গায়, সন্তান নাতি রেখে দাও না গো, তোমার সন্তান তুমি নাম রাখো, মাবুদ সহায় থাকিও, লালাসন বলিয়া বাচ্চার ছেলে নাম রাখা হলো লালচান, কাটোয়া নাতিনের নাম রাখা হলো লালচান, এরকম ধনী গরিবের নামে নামে মিতা অনেক হয়ে যায়, কাটোয়া নাতিন যে লালচান কপালের মধ্যে কালো তিলকে দাগ আছে, এরকম সুন্দর ছেলে আল্লাহ তাআলা ইনান সর কাহার ঘরে আর দান করেন নাই, আজ ওখানে কালো খানে পরশু খানে মানুষ দেখে আলাপ করে দেখবেন আকথা আর কুকথা দুইটা দিনই মেয়েদের কাছ থেকে উৎপত্তি, এবারই মেয়ে ছেলে আসে দেখে যায় আলাপ করে তেরো বারে মেয়ে ছেলে বয়ে বয়ে আলাপ করতেছে, সুন্দর গো এত সুন্দর বাপ পরের দিন আসতে আছে এই অবস্থা সবাই নাস্তা পানি খেয়ে কাঠুরা পাচ্ছে না, তারা সারাদিনের মধ্যে বাড়ি জানা বেরিয়ে জ্বালায়, এই অবস্থা করে ছয় দিন গেল সাত দিন কাঠুরা ভাই বেশ আস্তা রাগ পায় গেল, রাগের আর মুড়ি মাতাল নাই, তাই এতে খুঁড়ি না উলিয়ে খেয়ে চিপেরা ফালাইতেছে, তার মানে ব্যাঙ্গে কয়
সাহসী ধনী মানুষ, বাচ্চার বন্ধু মানুষ, দরবার দিয়ে যায় বাচ্চা দেখে নিজেই ডাকতেছে, গোপাল ভার, আরে বন্ধু, বন্ধু, আরে কোথায় যাচ্ছ তুমি? হুজুর তো খবর শোনেন নাই না তো? আনন্দের দরকার রং বিরঙ্গের রসের কীর্তন আছে তাহার ঘরে মনের মতন যুগার দায় তিনি করে গো তাই লক্ষ্য করে চার টাকা পাঁচ নজর নজর লাগবো দিয়া বাড়ির মধ্যে গেছে কই কার যাবেন যেই সন্তান ডাকবার গেলে দুই মিনিট দেখতে পারবেন একটা সুমা খাবেন তারপরে দিয়ে দিবেন একজনের সন্তান দেখবো আপনি যাবেন গে বাড়ি থেকে আচ্ছা আচ্ছা দেখি দেখি কেন নন এই যে সন্তান মালিকালা না দিছে তামার উপর না দিছে সিসা কিডা করা সাল্লা না পাওয়া যায় দিশা হাত বাঁকা পা বাঁকা বাঘের বসি না খানা করেছে কৃষ্ণের হাতের বাসি আহা কি রূপ আর কিছু টাকা লালসানকে বকশিস দিল কুলে নিয়ে ঘুরতেছে আর দেবার ইচ্ছা করতেছে না আহা কি রূপ পাশে পাশে মানুষ ঘুরতেছে পঞ্চাশ ভাই মিয়া দিতে দাও মিয়া আহা আমার সন্তান খারাপ দিতে দাও আহারে যাবার ফসকিমি না খাচ্ছে সুমা খাওয়ার ডাব খাই দিল গোপাল বার ভাই বারিদিকে ভাই রানা কাঠোর আনন্দ ধরে না দরবার দিয়া এই যে কাঠুরা জান হাতিয়া
বাদশাহ দেখে ডাকে। আরো বন্ধু আমার সালা, আমার সালা ভেঙে গেল। একটু স্মরণ আসিল না হুজুর, একটু স্মরণ ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি আসেন, আসো বাড়ি ভিতরে যাইতে, তুমি নিজের মানুষ, তুমি আসো। খেলা মানুষের মধ্যে বাড়ি ভিতরে যাওয়ানি যাইত। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ছেলে আমার দুধ খেতেছে, এই যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ। এ গোপালবর, তুমি ছাপালো কারণটা কি? হুজুর গো, এবার সন্তান যদি আল্লাহ তাহলে আমার ঘরও দিত, আল্লাহ রাস্তা ভাই মারে পেতাম। ইয়ে তো অপমান, অপমান। এই সন্তান দেয় আমার নার বিরু উল্টা খানা ভাই দরিয়া নিলো।